গোয়ালপকর থানার গোয়াগাঁও 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ভগবানপুর এলাকা থেকে পরপর 3টি জলের মোটর চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে। জানা গিয়েছে, ভগবানপুর এলাকায় মাঠে জল দেওয়ার জন্য মোটর বসিয়েছিলেন ভগবানপুর এলাকার ডিলার আমিনউদ্দিন, আব্দুস সত্তার ও সোনাপাড়ি নামের ব্যক্তি। গতকাল সন্ধ্যায় মোটর ঘরের তালা দিয়ে বাড়ি ফেরেন তারা। বৃহস্পতিবার সকালে মাঠে গেলে দেখতে পান 3টি মোটরের ঘরের দরজার তালা ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে এবং ভেতর থেকে জলের মোটর নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। খবর এলাকায় ছড়াতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর জানাজানি হতেই স্থানীয় বাসিন্দারা ভিড় জমাতে শুরু করেন এবং পরপর 3টি জলের মোটর চুরি যাওয়ায় প্রশাসনের উপর ক্ষোভ উগড়ে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এর আগেও এই এলাকা থেকে জলের মোটর চুরি হয়েছিল, এবার পুনরায় সেই ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতীরা। বর্তমানে চাষিদের প্রচুর জলের দরকার, মাঠে ভুট্টা ও ধান লাগানো রয়েছে, মোটর চুরি হওয়ায় সমস্যায় পড়ছেন ভগবানপুর এলাকার চাষিরা। তারা জানিয়েছেন, গোয়ালপকর থানায় জলের মোটর চুরির ঘটনায় লিখিত অভিযোগ করবেন এবং প্রশাসনের কাছে দুষ্কৃতীদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে ইন্ডিয়া। আগেও হয়েছিল তো, এর আগেও সিজনে হয়েছিল মোটর চুরি, এবার কারো হলো। তখন চুরি হচ্ছে, তাহলে করবো কি আমরা? আমরা ধান কি করে করব, ভুট্টা কি করে করব, এটা তো সমস্যা। আগেবার করলো যা হোক হয়ে গেল, এবারকার হয়েছে, এখন কি করব, কত মোটর কিনবো, কোথা থেকে নিয়ে আসবো? এমনি তো আমার পক্ষে থেকে কিছু নাই, কি দুশ্মনী আমার সঙ্গে কারো নাই, আমাদের সঙ্গে অভিযোগ করেছেন না? কিছু করেনি, আজকে তো হলো সকালে। অভিযোগ করবেন কি? করতে হবে, বারবার এগুলো হলে তো আমরা তো কোথা থেকে নিয়ে আসবো? হ্যাঁ, ট্র্যাক্টর চাষ করতে গেছিলো, ট্র্যাক্টর ঘুরে আসলো। আমারও ওখানে 15-20 বিঘা জমি আছে। আমার মামার ছেলের হয়েছে, সোনাকরি নাম। তারপরে আব্দুল সত্তার কমিশনের হয়েছে, তারপরে আমাদের হয়েছে ডিলার সাহেব ভগবানপুরের। আপনার নাম? আমার নাম রফিক রিজওয়ান। আচ্ছা, বলছি এই কাজটা যে চুরি করেছে, খুব ভালো কাজ করেছে, খুবই নোংরামি কাজ করেছে। যারা করবে তো ওদের তো সিজন কিছু বুঝবে না তো, ওরা কি সিজন দেখে করবে কি না, এটা তো করলে অসুবিধা হবে বা কিছু, ওরা তো চুরি করবে তো করবেই। থানা তো অভিযোগ করবে না? করবো।